হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুষ, আমার সারা দেহ ক্ষোক মাটি, ডাক দিয়েছেন দয়াল আমারে, এমন অনেক গান নিয়ে গত শতকের 80 দশক থেকে শুরু করে টানা অনন্ত 2 দশক বাংলাদেশের চলচ্চিত্রের গান জগতে ছিল তার রাজত্ব। তিনি আর কেউ নন, তিনি হলেন এন্ড্রু কিশোর। তো প্রিয় ভিউয়ার্স, এন্ড্রু কিশোরের প্রাথমিক জীবন, কর্মজীবন, পরিবার, তিনি কিভাবে মৃত্যুবরণ করেন, এছাড়া তার জীবনের অনেক জানা অজানা তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এন্ড্রু কিশোর 1955 সালের 4ঠা নভেম্বর রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ক্ষিতিশচন্দ্র বাউলো এবং মাতা মিনি বাউলো রাজশাহীর বুলুনপুর মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা ছিলেন। মায়ের কাছ থেকেই তার পড়াশোনার হাতেখড়ি। তার শৈশব, কৈশোর ও যৌবনকাল কেটেছে রাজশাহীতেই। তার মাতা ছিলেন সঙ্গীত অনুরাগী, তার প্রিয় শিল্পী ছিলেন কিশোর কুমার। প্রিয় শিল্পীর নাম অনুসারেই তার সন্তানের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সঙ্গীত অঙ্গনে পা রাখেন। এন্ড্রু কিশোর আব্দুল আজিজ বাস্তু অধীনে প্রাথমিককালে সঙ্গীত পাঠ শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, আধুনিক, লোক ও দেশাত্মবোধক গান শ্রেণীতে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন। কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে প্রশ্ন করেন। এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরু হয় 1977 সালে আলম খান সুরারোপিত মেইন ট্রেন চলচ্চিত্রের অসিনপুরের রাজকুমারী নেই গানের মধ্যে দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুম ধাড়াক্কা। তবে এ জে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানে প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। তিনি অনন্য প্লেব্যাক গান রেকর্ড করেন, যার মধ্যে ডাক দিয়াছেন দয়াল আমারে, ভালোবেসে গেলাম শুধু এর মতো জনপ্রিয় গান তিনি উপহার দেন। কিশোর চলচ্চিত্রের গানে প্রথম সম্মাননা লাভ করেন বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য। মহিউদ্দিন পরিচালিত এই চলচ্চিত্রে সৈয়দ শামসুল হকের গীত ও আলম খানের সুরে হায়রে মানুষ রঙিন ফানুষ গানটি জনপ্রিয়তা লাভ করে এবং ওই গানের জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 1984 সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের গীত ও সুরে নয়নের আলো চলচ্চিত্রের 3টি গানে কণ্ঠ দেন তিনি। সেগুলো হলো আমার সারা দেহ ক্ষোক মাটি, আমার বাবার মুখে প্রথম যেদিন ও আমার বুকের মধ্যেখানে। এটি বুলবুলের পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রের নির্মাণ ব্যয় কম থাকার কারণে তিনি সৈয়দ আব্দুল হাদি, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো বড় ও ব্যস্ত শিল্পীদের নিতে পারছিলেন না। ফলে পুরুষ কণ্ঠের জন্য এন্ড্রু কিশোর এবং নারী কণ্ঠের জন্য সামিনা চৌধুরীকে নির্বাচন করেন। তথাপি অভিনেতা জাফর ইকবালের ঠোঁটে তার 3টি গান বেশ জনপ্রিয়তা লাভ করে। 1987 সালে তিনি সারেন্ডার চলচ্চিত্রে আলম খানের সুরে 3টি গানে কণ্ঠ দেন। সেগুলো হলো সবাই তো ভালোবাসা চাই, গুণ ভাগ করে করে ও ঘড়ি চলে টিক টিক। তার মধ্যে প্রথমত্ব গানটি জনপ্রিয়তা লাভ করে এবং এই গানের জন্য তিনি দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ক্ষতিপূরণ, পদ্মা মেঘনা যমুনা, কবুল, আজ গায়ে হলুদ, সাজঘর ও কি জাদু করিলা চলচ্চিত্রের গানের জন্য আবারও 7বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এন্ড্রু কিশোর এছাড়াও একজন ব্যবসায়ী। 1987 সালে তিনি বরাবর আহমেদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টুর সাথে টিভি নাটক ব্যানার্জিক এবং অন্যান্য প্রযোজনার জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান প্রবাহ শিরোনামে উদ্বোধন করেন। এন্ড্রু কিশোর ব্যক্তিগত জীবনে লিভকা এন্ড্রু ইতির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের 2টি সন্তান রয়েছে, তাদের কন্যা মিনিম এন্ড্রু সংজ্ঞা এবং পুত্র জয় এন্ড্রু সপ্তক। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর এন্ড্রু কিশোরের ক্যান্সার ধরা পড়ে। গত বছর সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে 11 জুন তার দেশে ফেরার কথা থাকলেও 10 জুন এক পরীক্ষায় তার শরীরে আবারও লিম্ফোমার অস্তিত্ব মেলে। সিঙ্গাপুরে 9 মাস ধরে চিকিৎসা নেওয়ার পর
গত 11 জুন দেশে ফিরে পরদিন রাজশাহী নগরীর মহিষবাতান এলাকার বোন শিখা বিশ্বাসের ক্লিনিকে ভগ্নিপতি এবং চিকিৎসক প্ল্যাটিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন এন্ড্রু কিশোর। প্ল্যাটিক বিশ্বাস কদিন আগেই গ্রিডজোকে জানিয়েছিলেন এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা এখন সংকটপূর্ণ, লিম্ফোমা ফিরে আসায় তার শারীরিক অবস্থা দ্রুত অবনত হচ্ছে, তার জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই। রোববার বিকেলে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে ওঠায় খবর ছড়িয়ে পড়ে, তিনি কারোর সাথে কথা বলতে পারছিলেন না। রোববার রাতে স্ত্রী লিপিকা এন্ড্রু স্বামীর ফেসবুকে এক পোস্টে লেখেন, এখন কিশোর কোনো কথা বলতে পারছে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। আমি বলি কী ভাবো, বলে কিছু না, পুরনো কথাগুলো মনে পড়ে, আর ঈশ্বরকে বলি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, বেশি কষ্ট দিও না। লিপিকা লেখেন, ক্যান্সারের লাস্ট স্টেজ খুব যন্ত্রণাদায়ক ও কষ্টের হয়, এন্ড্রু কিশোরের জন্য সবাই মন খুলে দোয়া করবেন যেন কম কষ্ট পায় এবং একটু শান্তিতে পৃথিবীর মায়া ছাড়তে পারে। প্ল্যাটিক বিশ্বাস সোমবার সাংবাদিকদের বলেন, দুপুরে এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সন্ধ্যায় 6:55 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।